মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ছেলে গবেষণা করছে, সে একটা স্ট্যাটাস দিয়েছে, সুখরঞ্জন বালি, সে দেলোয়ার হোসেন সাঈদীর মানে জন্য উনি একটা স্ট্যাটাস দিয়েছে যে সুখরঞ্জন বালি যে আসলেই সাক্ষী দিতে চায়নি, তার ভাইকে যে মেরে ফেলা হয়েছে এটার সাথে যে সাঈদী সাহেব জড়িত নয় এইটার উপরে সে স্ট্যাটাস দিয়েছে। দেওয়ার পরে সেই ছেলের নানার বাড়িতে গিয়ে আওয়ামী লীগ আক্রমণ চালিয়েছে, এটার প্রতিবাদ করেছে তার মা, এবং সেই বৃদ্ধ মাকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে। আমরা এই দেশে বাস করছি, এই দেশ তো আর দেশ নেই, এক ভয়ঙ্কর দেশ, একদলীয় কর্তৃত্ববাদী বিভিন্ন দেশের আমরা অনেক গল্প শুনেছি, কিন্তু সেখানে যে অপরাধ করে তাকেই ধরে, কিন্তু ছেলের অপরাধের জন্য মাকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করবে? ছেলেটা কোনো রাজনৈতিক দলের সাথেও জড়িত নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণা করে, সে সাঈদী সাহেবের জন্য একটা হয়তো তার মনে হয়েছে এটা সে বলেছে। দেখুন যে ফজলুল মিলন একটা কথা বলেছে বারমুডা ট্রায়াঙ্গলের, আমি আমি ওর সাথে যুক্ত করেই আমি বলবো যে শেখ হাসিনা হচ্ছে মহাবিশ্বের যে ব্ল্যাক হোল বলে বিজ্ঞানীরা একটা বিষয়ের কথা বলেন, যে এত ভয়ঙ্কর তার মাধ্যাকর্ষণ শক্তি, এমনকি আলো পর্যন্ত নাকি ব্ল্যাক হোলের পাশ দিয়ে যেতে পারে না, তাকেও শুষে নেয়। শেখ হাসিনা হচ্ছে তাই, আজকে বিরোধী দলের নেতাকর্মীকে তিনি অদৃশ্য করেছেন তার ব্ল্যাক হোলে, আজকে মানুষের বাক স্বাধীনতাকে তিনি অদৃশ্য করেছেন তার ব্ল্যাক হোলে, আজকে মত প্রকাশের স্বাধীনতাকে তিনি অদৃশ্য করেছেন ব্ল্যাক হোলে, আজকে বাংলাদেশের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান তিনি আত্মসাৎ করেছেন তার ব্ল্যাক হোলে, আজকে রিজার্ভ ব্যাংক টাকা 800 কোটি টাকা আত্মসাৎ হয়েছে শেখ হাসিনার ব্ল্যাক হোলের মধ্যে, আজকে সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, হলমার্ক সমস্ত কিছু আত্মসাৎ হয়ে গেছে, আত্মসাৎ হয়ে গেছে গণতন্ত্র পর্যন্ত তার ব্ল্যাক হোলের মধ্যে।